মনে হয় ফাইসা গেছি বাসা থেকে বের হওয়ার আগে এরকম কিছু খুঁজতাছিলাম। মহা একটা মুশকিল আছে, কোন গাড়ি কোন গাড়ির ছাড়তেছে না। এলে দুইবার খুললো, রাত্রে একবার খুলছিল, আর এই জায়গায় চাক্কা নষ্ট হয়ে যেতেছে গা। কত বড় বড় ই জাহাজ! আমরা কক্সবাজার ঢুকে গেছি। কত ঢুক গেল, কয় লিটার ঢুকছে? ওকে দেখি আমারটা কত লিটার ঢুকে। যেহেতু লং ট্যুরে যাবো তাহলে ট্যাঙ্কিটা একটু বরাবরাই করতে হবে। দেন দি কত ঢুক ঢুকে? ১৩৫০ টাকার তেল ঢুকলো, একবার ফুল পুরাটা ঢুকাই নাই, একটু ফাঁকা রাখছিলাম। আর এখন আমরা রওনা দিয়ে দিতেছি কক্সবাজারের উদ্দেশ্যে, আপনারাও সাথে থাকেন। এবং কক্সবাজার একবার পৌঁছায় ভিডিওটা ক্লোজ করব, সেই পর্যন্ত দেখতে থাকেন। আমরা সুরা টুরা পুইরা রেডি হয়ে গেছি। লাই লাই লাংতা সুবাহানাকে এমনি ঘুম তুমি না জল ইবিন, আমাদের জানে কোনো বিপদ আপদ না হয়। আর ব্যাগের যে ওজন তাতে জীবন শেষ। হ্যালো কাশিমপুর! আচ্ছা এখন আমরা রওনা দিব, যাইতে থাকি। ধরো ব্যাগ, বুলু আমাদের সাথে যাচ্ছে। তুই বুঝছ, তুই যখনই সুযোগ পাবি তখনই সুরা টোরা পড়তে থাকবি। আর লাই লাই লাঙ্কা সুবানাকে ইন্নিকুম তুমি না জল এবিন, বিপদের দোয়াটা পড়তে থাকবি। আর আল্লাহর নাম নিয়ে আমি চালাইতে থাকি। রওনা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30। আমরা অনেক ভিড় লাগছে, যাবো আস্তে ধীরে। আমরা এখন উত্তরা ঢুকবো, উত্তরা ঢুকার পরে পূর্বাচল দেয়া মদনপুর হইয়া তারপরে আমরা কুমিল্লা রুটে ঢুকে যাব। এখন আছে আবদুল্লাহপুর, আর এখনই আমাদের সঙ্গীর রক্তানা দিয়ে ফেলাইছে, আর বাকি পথে এখনো বাকি, আরো 500 কিলোই বাকি। আচ্ছা আস্তে আস্তে যাই আমরা, আস্তে ধীরে। আমরা কালকে সকালে যদি না পৌঁছাতে পারি দরকার হইলে পরের দিন পৌঁছাবো, তারপরে আমরা আস্তে ধীরে যাব। আমরা এখন আবদুল্লাহপুর পার করে আসলাম, আস্তে ধীরে যাইতে থাকি। ঢাকার রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কিন্তু গাড়ি ঘুরে অনেক বেপরোয়া, যাই যেমনে পারতেছে উমনে ঢুকাই দিতেছে। যে আমার পাশ দিয়ে একটা হাইস ওমানে ঢুকাইতেছে। আমরা এখন পুরীর ফ্লাইওভারে, আর এখন আমরা 300 ফিট নাইমা যাবো। মনে হয় ভাই সাগে না 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 ওরে বাবা, ফাঁসি নাই ফাঁসি নাই, তার মধ্যে আমরা স্লো করছি, ফাঁসি নাই। ইয়েস ইয়েস, আর ফাঁস মুখের লেগে এগুলা এগুলো পুলিশ ছিল আর আনসার ছিল, আর আমাদের তো নাম্বার ওকে ওকে। তাই নাম্বার সহ গাড়ি নেওয়া, যদি আমরা কোথাও যাই তাহলে বুক ফুলাই যাইতে পারবো। 12:05, আমরা এখন 300 ফিট পাড়ি দিতেছি। 300 ফিটের রাস্তাগুলো এমনি নির্জন থাকে। বাংলাদেশের সব রাস্তাগুলো যদি পূর্বাচলের মতো হইতো তাহলে কোনো কষ্টই থাকতো না, সবাই উড়া দুরা যে জায়গায় যখন মন চাই তখনই যাওয়া যেত। ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। খালি বলে বারান বারান, খালি বলে বারান। গাড়ির সব কাগজপাতি আছে না, এখন আর চেক দেবো কে? দুই জায়গায় যাইতে না যাইতে দুই জায়গায় আটকা লেছে রে, না জানি সামনে কি করে। আমরা কাঞ্চন ব্রিজে টোল দিব এখন। 2:10, বাহ। ওহ হো ভাই ভাই, এই যে অগর ধরতে হইব, যদি অগ্যাড মিনে লাগে কয়ে যদি আমরা যাইতে গা পারতাম। ও যেটা মনে মনে চাইছিলাম ভাই ওইটা হয়েছে, যেটা মনে মনে চাইছিলাম ওইটা হয়েছে, যদি ভাই ওরা খালি কক্সবাজার যায়।
তাহলে একটা স্কট পেয়ে গেছি কারণ আমরা দুইটা হোন্ডা রিক্স হয়ে যায় বাইরা সাজেক যাইবো বাসা থেকে বের হওয়ার আগে এরকম কিছু খুঁজতাছিলাম আল্লাহ আমাদেরকে মিলাই দিছে এখন আমরা তাদের সাথে স্কট ধরছি আর তারা আমাদেরকে না বলে নাই যেহেতু আমরা যাইতাছি সবাই একসাথে ওনারা সাজেক যাবো আমরা যাবো কক্সবাজার এখন যাইতে থাকি যখন আমরা বলতে পার হয়েছি আর সামনে মদনপুর মহা একটা মুশকিল আছে কোনো গাড়ির ছাড়তেছে না এটাই সবচেয়ে বড় রিক্স পাশে যেমনি একটা আরেকটা সারেই না সারেই না সারেই না ওরে বাবা রে তাই একটু রিক্স নিয়া ওভারটেক করে ফেলাইছি চলে আসছি মিয়ামি এটা একটা সিগন্যাল হইলো এবার গাড়ি বের একটা দৌড়া সিগন্যাল ওর জীবনটা সে ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করে আসি কিরে কি করছ নতুন বেশ ধরছে আর আমাদের মিয়ামির খাওয়া শেষ এখন আমরা আবার রওনা দিব আপনার মোটরসাইকেল আপনার নিজ দায়িত্ব রাখুন আচ্ছা ভাই এটা যদি যাওয়ার সময় যদি এই জায়গায় লেখাটা থাকতো তাহলে অনেক ভালো হইতো না আমরা সুন্দর মতো খায়াটায় আইলাম এখন আয়া যদি দেই যে হুন্ডাগুলো নাই ওই সময় যদি জানতাম তাহলে তার একটু ভালো করে রেখে টেখে যাইতাম এখন আহার সময় দেখি যে এটা লেখা খাওয়া দাওয়া শেষ এখন আমরা একবারে 200 কিলো যায় তারপরে রেস্ট দেব বাই বাই মিয়ামি আমরা এখন পরবর্তী রেস্ট দেব 200 কিলো পরে ইনশাল্লাহ রাকিব কি মনে হয় তার আর পরে আরে মনে হয় অনেক চলার পরে হুন্ডা নামি না তোর মনে হয় গোয়া নাই অনেকক্ষণ আর পর আরন ফাইভ এর পিছে বয়ে বলে মনে আর গোয়া নেই গেল গে অশান্তির তোমার কি মনে হয় আমার মনে হয় রক্ত চলা তো পুষ্টি রক্ত আর 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 তোমার কি মনে হয় খালি জলে সিটি বাইজে বুঝছো ওই মুলাম কাপড়টা বান্দর লাগবো ওয়েলকাম চিটাং আমরা এখন চিটাগাং ঢুকে গেছি এই মামা ঢুকতে না ঢুকতে যদি রিক্সায় চাপাই দেয় রাস্তাঘাট গুলো কি ও এলে দুইবার খুললো রাত্রে একবার খুলছিল আর এই জায়গায় চাক্কা নষ্ট হয়ে যেতেছে গা এটার লেগা আর ওইটা টুকটুক করে মেরামত করো শেষ আর হাতের অবস্থা খুবই করুণ দেখি যাইতে থাকি এখন সকালে গেছে বাজে হচ্ছে 5:37 ফার্স্ট টাইম আইলে যাওয়া হয় আর কি নাম জানি না কোন এক উড়াল সেতুতে আছি আমরা এখন ওই সামনে সূর্য তার মানে ওইটা পূর্ব দিক এতটুকুই জানাইতে পারলাম ও ও ও ও ও জানি না কোথায় আছো তুমি কত দূরে তোমারই মনের কথা কেন যাই যে ভুলে জানি না কোথায় আছো তুমি কত দূরে তোমারই মনের কথা যাই যে বেশি যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো তুচানি ভালোবাসা করে হাহাকার আচ্ছা যা মন চাই তাই কইলাম ওরে বাবা
আরে বাবা রে দেখছস কত বড় বড় ই জাহাজ ভিউটা কিন্তু 100 100 ঠিক না আমরা এখন কর্ণফুলি ব্রিজ পার হইতেছি এটা আসলে অনেক সুন্দর আমরা কক্সবাজার ঢুকে গেছি আর এখন এই জায়গা থেকে আর মাত্র 80 কিলো সবকিছু শেষ এখন আমরা আবার রওনা দিব আর ওই যে বাঙ্গারি নিয়া এই ইকু আর মাত্র 80 কিলো আছে বেশি নাই হেই কালকে রাত 11টাতে না চালাইতাছি এখনো বলে খালি আছেই